বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত ইস্যু ওয়ানডে অধিনায়ক। গেল বৃহস্পতিবার তামিম ইকবাল ওয়ানডে দলের নেতৃত্বে না থাকার কথা জানানোর পর থেকেই সবার একটাই প্রশ্ন, আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে কার নেতৃত্বে খেলবে বাংলাদেশ। সাকিব আল হাসান ও লিটন দাস অধিনায়ক হওয়ার দৌড়ে থাকলেও এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি ক্রিকেট বোর্ড। বিস্তারিত আল ইমরান সীমান্তের রিপোর্টে। তিন সপ্তাহ পরেই এশিয়া কাপ, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড ব্যস্ত ওয়ানডে অধিনায়ক বাছাইয়ে। নতুন নেতৃত্ব নিয়েই এখন চলছে জল্পনা। অধিনায়ক হবার দৌড়ে সবার চেয়ে এগিয়ে টেস্ট ও টি টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। লিটন দাসের নামও শোনা যাচ্ছে জোরে সোরে। বিসিবি বস অবশ্য চান সাকিবই হোক অধিনায়ক, তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সাকিবের নাম আসা তো অবভিয়াসলি, মানে এটা তো অবভিয়াস চয়েস, কিন্তু আপনি কি বলতে পারেন যে দুই বছর খেলবে সাকিব? জানি না তো, আমাদের জানতে হবে তো ওর পরিকল্পনা, ওর সাথেও তো কথা বলতে হবে। আমরা একটু আগে জেনে নিই, এটা নিয়ে একটু কথাবার্তা বলতে হবে, বোর্ডের সবার সাথে কথা বলতে হবে, প্লেয়ারদের সাথে কথা বলতে হবে, জেনে নিই। তবে একটা জিনিস ঠিক যে সবচেয়ে ইজিয়েস্ট হচ্ছে সাকিব করে দেওয়া, এটাতে কোনো সমস্যা নেই। বিশ্বকাপের মতো বড় আসরে নতুন কাউকে অধিনায়ক করাকে সমস্যাই দেখছেন বিসিবি প্রধান। ওয়ার্ল্ড কাপের প্রেশারটাও কিন্তু কম না, এটা আর এত সহজ জিনিস না। ওয়ার্ল্ড কাপের প্রেশারটাও কম না, আমি একজন নতুন কাউকে যে হঠাৎ করে বানিয়ে দিব সেই প্রেশারটা নিতে পারবে কি না। লং টার্ম চিন্তা করেন, তাহলে আমি এখন একজনকে বানাবো, দেখা যাচ্ছে এক বছর পরে হয়তো সে থাকবেই না, সে তো লং টার্ম হবে কীভাবে। সো এই জিনিসগুলো নিয়ে আলাপ করে আমাদের একটা সিদ্ধান্ত আসতো। অধিকাংশ ক্রিকেট ভক্ত অধিনায়কের দৌড়ে সাকিবকে এগিয়ে রাখছেন। শেষ পর্যন্ত বিশ্বকাপের মাঠে বাংলাদেশের হয়ে কে টস করতে নামবেন তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। আল ইমরান সীমান্ত, দেশ টিভি, ঢাকা।